এটা কানছে, চলে যাবে বলে কানছে, মেঘনাকে ছেড়ে চলে যাবে বলে কানছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটু সকাল সকাল উঠে গেছি, তো এখন বাজে 7:15 আর মেঘনার বাবা ঘুমাচ্ছে। তো এখানে দেখো, বাবা ভাত রান্না করে নিয়েছে, ভাত আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ করে নিয়েছে। আর মা পটল ভাজতে বলেছিল, তো আমি রান্না করার জন্য তাড়াতাড়ি উঠেছি, অ্যালার্ম দিয়েছি 7:10, কিন্তু উঠে দেখি বাবা রান্না টান্না করে নিয়েছে। তো সেই জন্য এখন আমি পটলটা ভাজতে দিয়েছি। দেখো আমি কাটাকাটি করেই তবে আমি ব্লগটা শুরু করেছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি। তবে চাটা খেয়ে মেঘনার খাবার রেডি করে রাখবো, তারপরে মেঘনা ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, ঘরটর মুছবো আজকে। তো আমি এখন চাটা খেয়ে কিন্তু ঘরটর মুছবো, যতক্ষণ মেঘনা ঘুমাচ্ছে কাজবাজ করে নেবো, ততক্ষণে ঘর ঝাড় দিয়ে ঘরটার মুছে নেবো, ওরা উঠলে তারপর আমি বিছানাটা গুছাবো। তো চলো এখন আমি চাটা করে নিয়ে চাটা খেয়ে নিই, ঘরটার মুছে পরিষ্কার হয়ে একদম, তারপরে তোমাদের সঙ্গে আবার আসব। অনেক কাছাকাছি আছে, তো আজকে কাছাকাছি করব। তো চলো এখন টাটা। তো দেখো মেঘনার এখানে আমি খাবার বসিয়ে দিয়েছি, ওর খাবারটা হতে হতে আমি চাটা খেয়ে নেবো। আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো, আমি একটু সুজিটা পাতলা করেই করি গ্যাসটা কমিয়ে দিয়ে, তো সুজিটা হয়ে যাক। আর পটলটাও দেখো আমার একদিকে হয়ে গেছে, আর একদিকে আমি ভাজছি কড়াইটা, কিন্তু মা ভালো করে মেজেছে, অনেক কষ্ট হয় কড়াইটা ভাজতে। আমাদের এখানে বালি টালি নেই, তো ওই জন্য বালি মাটি এগুলো দিয়ে মাজলে কিন্তু ভালো পরিষ্কার হয়। তো মা সেই কাঠ পালিশ করার সিরিঞ্জ কাগজ আছে না, সেই সিরিঞ্জ কাগজ দিয়ে মা এটা পরিষ্কার করেছে। তো চলো আমার পটল ভাজা হয়ে গেছে, এখন আমি চাটা খেয়ে নেবো, চাটা খেয়ে আমি ঘরটার মুছবো। না, ঘুম থেকে উঠে গেছে ব্রাশ নিয়ে, এখন দাদু ঠাম্মার সঙ্গে দেখা করতে যাচ্ছে, দুদিন দেখা হবে না। আস্তে 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 নামো। ওই যে ওই যে কোথায় উঠছে, দেখো কোথায় উঠছে। রেখে দাও, মা মুখে দিও না, দাদুকে দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও, দাদুকে 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 দিয়ে দাও। টাকা মাকা দিচ্ছ কেন, টাকা দিতে হবে না। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এটা কি টাকা, টাকা টাকা বলো। দেখো কানছে, চলে যাবে বলে কানছে, মেঘনাকে ছেড়ে চলে যাবে বলে কানছে। দাঁড়া, মেঘনার বিয়ে হবে, মেঘনার বরের সাথে নাচবে গাইবে, তারপর তো শুধু তো ঠাম্মারটাই না, দাদুরটা না, শুধু ঠাম্মারটাই হবে, তো ঠাম্মারটাই তো শুধু হবে। কটা বাজে, 9:30 বাজে, খাবি না নাকি? হ্যাঁ, এতক্ষণ ঘুম থেকে উঠছিস, কোন সকালে খাবার হয়ে গেছে 7টার সময়? এটা ছেলে না মেয়ে? ঠাকুরের চাবি আছে, ঠাকুরের চাবি কেন লাগবো?
রাত্রি 8টায় ট্রেন, আর এখন বাজে সকাল 9:30, এখন চলে যাবে হাওড়া। এখান থেকে বারোটা ট্রেন। তো দাদু হাওড়া গিয়ে বসে থাকবে। ভিক্টোরিয়া চলে যাবে, ভিক্টোরিয়াটা কাছে আছে। জল ঘাটছে। এই সোনা, কি মেঘ করেছে দেখো আকাশে, কিন্তু রোদও আছে। আবার এ তুই কোথায় গেলি রে? স্লিপ কেটে পড়ে যাবি। আয় সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা সকাল থেকে আজকে অনেক কাজই। আর তোমরা জানো যে সামনে মহালয়া, আর মহালয়ার আগে কিন্তু ঘর ঝাড়তে হয়, তোমরা এটাও জানো। তো গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবারে ঘর ঝাড়তে নেই, সোমবার মেঘনার জন্মবার ছিল, তাই ঝাড়তে নেই। আর দুটো দিন আছে, আমি জানি না সঠিক, 25 তারিখে মনে হচ্ছে মহালয়া। যদি 25 তারিখ হয়ে থাকে তাহলে আরও একদিন বাকি আছে, আজকে বুধবার, শুক্রবার আর একটা দিন আছে ঘর ঝাড়ার মতো। তো ঘর সেরকম ঝাড়ার কিছুই নেই, কাছাকাছিগুলো বাকি আর তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিজে আছি। আর এখন কিন্তু আমি কাছাকাছি করছি, কাছাকাছি করতে করতে আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মা বাবা আজকে গেছে গয়া, মানে আজকে ট্রেনে চাপবে, এখনও চাপেনি। হাওড়া থেকে রাত্রি 8টায় ট্রেন বেরিয়ে গেছে, 11:10 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে গেছে। হাওড়াতে কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে রাত্রেবেলা ট্রেন আছে। ওখান থেকে কালকে স্নান টান করে ঠাম্মার, মানে বাৎসরিক না সরি, দিবসী আর কি, 2 বছরের দিবসী। বাৎসরিক তো আগের বছর হয়ে গেছে, এই নিয়ে 2 বছর হবে 17 অক্টোবর। ঠাম্মা মারা গেছেন, 2 বছর হবে। তো ঠাম্মারই পিণ্ডিদান করতে যাচ্ছে গয়াতে, আত্মার শান্তি কামনার জন্য গয়াতে যেতে হয়। তো দাদুর বেলাও গেছিল, তখন তো আমি এই বাড়িতে আসিনি, আর আমার হাজবেন্ডও ঠান্ডা লেগেছে, তাও আমি কাছাকাছি করছি। হাজবেন্ডও তখন অনেকটাই ছোট ছিল, ক্লাস 12 পরে যখন দাদু মারা গেছে। তো দাদুর বেলাও গয়াতে গেছিলো পিণ্ডদান করতে, আর এবার ঠাম্মার বেলাও যাচ্ছে। তো ঠাম্মার যেহেতু সামনেই দিবসী, তো ওই জন্য ভাবলো যে দিবসের আগেই যাবে। তো মা বাবা দুজনেই গেছে, কাকু যেতে পারেনি, কাকুর অফিসে ছুটি পায়নি সেই জন্য কাকু যেতে পারেনি। আর ঘরদুয়ারের অবস্থা দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে আজকে মা বাবার জন্য রান্না করবো ভেবেছিলাম, কিন্তু ঘুম থেকে 7:10 এলাম দিয়েছি। এত সকালে ঘুম ভাঙে না, কেননা মেঘনা তো সারা রাত ফিট করে, তো সকাল 8:30 অব্দিও ফিট করে, রাত্রি 2টো থেকে। তো তার জন্য আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 7:10 অ্যালার্ম দিয়েছি। উঠে দেখি মা বাবার ভাত রান্না করা, আলু সেদ্ধ করা, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। মা তো স্কুলে গেছে, আজকে হাফবেলা স্কুল নিয়েছে, যেহেতু ট্রেন ধরবে তার জন্য। তো উঠে দেখি বাবা রান্না করে নিয়েছে, তার জন্য আমি শুধু পটলটা ভেজে দিয়েছি উঠে। তারপরে ঘর টর মুছে নিয়েছি, বাসি ঘর ঝেড়ে টেরে মুছে নিয়েছি। তো বিছানাটা শুধু তোলা বাকি আছে, তো এখন আমি স্নান করে একবারে বিছানা তুলবো। আর ভালো লাগছে না এখন এই ভিজা গায়ে বিছানা ধরতে। তো মেঘনা বাথরুমে এখন স্নান করছে, রান্না বান্না করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, মেঘনার খাবারটা বসিয়েছি। আর এখন বাজে 12:47, তো খাবার টাইমও হয়ে গেছে। মেঘনার একটার দিকে ওকে খাওয়াতে বসি, তো স্নান করে বিছানাটা গুছিয়ে ওকে খাওয়াতে বসবো। তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল, আজকে সারাদিনের ব্লগ শেয়ার করলাম না, এটাই তোমাদের জানানোর ছিল। যে তোমরা অনেকেই জানো না যে ঠাম্মা মারা গেছেন, তো আমি বলছি ঠাম্মা মারা গেছেন 17 অক্টোবর, এলে 2 বছর হবে। তো ঠাম্মারই আজকে পিণ্ডদান করতে যাচ্ছে। ওই যে দাদু, ওই ফটোটাই হচ্ছে দাদু। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজোয় সবাই খুব 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 আনন্দ করো, মনটা খুব খারাপ, কেননা তোমরা দেখতে টিকটক করতাম, ঠাম্মার সঙ্গেই আমার সময় কাটতো।
তো মন মেজাজ ভালো নেই, আমরাও যেতাম, কিন্তু মেঘনা তো ছোট, তো মানে বাইরের খাবার কিছু খায় না চিবিয়ে, সেই জন্য গেলাম না, না হলে যেতাম। আর এটা যদি শীতকাল হতো অবশ্যই যেতাম, গরমের মধ্যে বাচ্চা নিয়ে, ওই জন্য আর গেলাম না। আমার যাওয়ার ইচ্ছে ছিল খুবই, কিন্তু গেলাম না। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।